জৈন বন্ধুরা আমি অসীম আবার ফিরে তোমাদের কাছে ভিডিওতে তো ভাই একটা ছেলে আমাকে কমেন্ট করেছে যে দাদা আমি প্রত্যেক দিন রানিং করতে যাই চাই আর্মির জন্য হোক চাই এস জন্য হোক আমি যে রানিং করতে যাই আমাকে গ্রামের লোক বলে যে তোর দ্বারা কিছু হবে না তুই জীবনে চাকরি পাবি না বাড়িতে যখন বলে এসে বাড়িতে আমি পড়াশুনো করতে বসি তখন বাড়ির লোক দুনিয়ার কাজ বলে এটা করতে বলে ওটা করতে বলে তো ভাই আমার সাথে এই ঘটনাটাই ঘটতো যখন আমি বাইরে রানিং করতে যেতাম রাস্তাতে তখন কি হতো তখন দুনিয়ার লোক বলতো যে তোর দ্বারা চাকরি হবে না তুই এতদিন ধরে রানিং করছিস তুই কিছু করতে পারবি না অনেক কিছু আমাকে বলতো আমি একদিন দুদিন শুনতাম পেরিয়ে যেতাম তারপর আমি কি করতাম যখন সেই লোকটা আরো চার পাঁচটা লোকের সামনে মিলে আমাকে বলতো দেখ এই ছেলেটা প্রত্যেকদিন রানিং করছে অথচ এ রানিং পাস করতে পারেনি বা আজ পর্যন্ত চাকরি পাইনি তখন আমি তাকে এরকম ভাবে অপমান করেছি যে জীবনের মতন তার মাথাটা নিচের দিকে হয়ে গেছে আমার সামনে আজ পর্যন্ত সে কথা বলার সাহস পায়নি আমি তাকে এটাই বলেছিলাম যে আমি আমার বাড়ির খাচ্ছি আমি রানিং করছি এবং আমি আমার লাইফের জন্য কষ্ট করছি যদি হয় কোনোদিন তো দেশের জন্য ফৌজি বানবো কিন্তু তোমার ছেলে কি করছে ক্লাবে আড্ডা মারছে পড়াশুনো করে বাড়িতে বসেছে লাভ কি হচ্ছে নিজে কিছু করে দেখা মনে ক্ষমতা আছে যদি দরকার থাকে তাহলে নিজের ছেলেটার দিকে নজর দাও অন্য ছেলের দিকে নজর দিয়ে লাভ নেই তার কারণ আমি তোমার খাইনে বা তোমার বাড়িতে থাকি না যে আমি তোমার কথা সহ্য করব। সেই লোকটা তখন বলে আমি আমি বললাম এমনি মজা করে বলে লাভ নেই তুমি আমার কেউ না আর আমার থেকে তোমার সাথে আমার কোনো মতলব নেই বা তুমি যদি আমাকে বলে তুমি জুতাও খেতে পারো তো সেই লোকটা অটোমেটিক আমার থেকে সাইড হয়ে গেল বাড়িতে যদি কোনো কিছু বলতো ভাই আমি এটাই বলতাম যে আমাকে আমার কাছে যদি বাধা দিয়েছ তাহলে আমি বাড়িতেই থাকবো না সোজা কোথায় কেন আমি যখন আমার লাইফ তৈরি করতে যাচ্ছি আমি কোনো খারাপ কিছু করতে যাচ্ছি না ক্লাবে আড্ডা মারছি না বন্ধুদের সাথে ঘুরছি না কোনো নেশা করছি না কোনো আত্মীয়র সাথে গল্প করছি না বসে আমি আমার লাইফ তৈরি করছি শুধুমাত্র আমার নিজের লাইফটাকে গোছানোর জন্য একটা মনে দেশভক্তি আছে বলে তো সেখানে বাড়ির লোকের প্রবলেম যদি থাকে তাহলে সেই বাড়িতে থাকাটাই আমার দায় আমি এটাই মনে করতাম এটাই আমি বলে দিতাম সেখানে খারাপ মনে করুক বা ভালো মনে করুক মা বাবা অনেককে বলে যে পড়াশোনা করো কিন্তু যখন নিয়ে নিয়ে কেউ তৈরি হয় তখন দুনিয়ার কাজ করতে বলে 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 তারা না ব্যাপারটা তাই হয়তো হয়তো এই এই কথা কথা দেয় অনেকে বুঝে কারণ কিছু লোকের নিজের মা বাবা না বলো আশেপাশে কাকু কাকিমা জেঠিমা জেঠুদের মধ্যে মনে হিংসা থাকে যে ছেলেটা চাকরি পেলে তার নিজের মা বাবার মঙ্গল আমার কিছু যায় আসে না তাই তারা বাধা দেওয়ার চেষ্টা করে তো ভাই সবসময় মনে রাখবে যতই বাধা আসুক বাধাকে কোনোদিন মানে পিছনে পড়বে না বাধা থেকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করবে অবশ্যই জীবনে সাকসেস হবে তুমি যে টার্গেট নিয়েছো যে দেশের ফৌজি একজন বন হবেই তৈরি বনবেই নিজে তো তোমার সেটা হবে তুমি কোনোদিন কোশিস কোনোদিন চেষ্টা ছাড়বে না অবশ্যই তোমার হবে আর বাকি যত ছেলে মেয়েদেরকে আছে যারা রাস্তায় রানিং করে প্রত্যেককে বলো মাঠে যদি রানিং করতে চাও তুমি একটা জিনিস মাথার মধ্যে খেয়াল রাখবে মাঠের বাকি ছেলেগুলো যেগুলো ফুটবল ক্রিকেট খেলে তারা তোমাকে ডিস্টার্ব করবে রাস্তায় তুমি রানিং করতে যাও রাস্তায় অনেক লোক পাবে যারা তোমাকে দেখে হাসি করবে মজা করবে ছেলে মেয়ে অবু তো তাদের কথা না কান দিয়ে তুমি তোমার রানিংটা মনে রাখবে যে তিন কিলোমিটার আমি প্রত্যেক দিন যাবো তিন কিলোমিটার ফিরে দেব ছ কিলোমিটার আমার দু হবে যাওয়া এবং আসায় বত্রিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে তার বেশি না আর এসে করে তুমি তোমার ম্যাম সিট আপ যাই করো না কেন রাস্তার ধারে যে যাই বলুক কারো কথা শোনার নেই তোমার সময় লাগবে মাত্র এক ঘন্টা রানিং করবে থেকে মিনিট আধা ঘন্টা স্ট্রেচিং করবে বাড়ি চলে আসবে আমার একটা ভিডিও দিয়েছি যে কি রানিং করার পরে খাবে খাওয়া দাওয়া করে তুমি জিম করতে জিম করার পরে খাওয়া দাওয়া করে সকাল এবং সন্ধ্যা দুটো টাইমে শরীরে কোনো ভিটামিনের অভাব তোমাদের হবে না যদি পারো প্রত্যেকদিন হল মানে হরলিস এবং গুলকন্ডি খাবে সব থেকে ভালো হয় এটাই বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটা আছে সেটা টাচ করবে তাহলে এখানে একটা ঘন্টা চিহ্ন আসবে ঘন্টা চিহ্ন টার্চ করে অল অপশন করে দেবে তাহলে প্রত্যেক দিনে নতুন নতুন আপলোডিং ভিডিও তোমার সাথে সাথে পেয়ে যাবে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম